হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো এবং আজ চতুর্থ পর্বে তোমাদের জন্য রয়েছে অনেক ইম্পর্টেন্ট একটা পার্স সেটা হচ্ছে আরিচ ফ্যাক্টর ঠিক আছে আরিচ শব্দটা আসছে রেসার্চ নামক একটা শব্দ থেকে রেসার্চ ছিল একটা বানরের নাম ওই বানর থেকে আসছে আরিচ ঠিক আছে এবং ইচ ফ্যাক্টর জিনিসটা কি তুমি ধরো আমাদের যে রক্তের গ্রুপ যেমন গত এপিসোডে তোমাদের পড়ানো হয়েছিল যে ব্লাডের যে ক্লাসিফিকেশনটা ঠিক আছে এবং সেখানে কে ডোনার হবে এবং কে অ্যাকসেপ্টর হবে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল ঠিক আছে এবং তোমরা দুইটা অংশ দেখেছিলো একটা পজিটিভ প্রতিটা গ্রুপের একটা পজিটিভ অংশ একটা নেগেটিভ অংশ তো এই পজিটিভ এবং নেগেটিভ অংশটা কিভাবে তৈরি হয়েছিল অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপর ভিত্তি করে তুমি চারটা ক্লাসিফিকেশান করেছিলাম বি এ বি আর হচ্ছে ও কিন্তু কথা হচ্ছে এই প্রতিটা গ্রুপের আবার দুটো করে ক্লাসিফিকেশন থাকে একটা হচ্ছে পজিটিভ অংশ এবং আরেকটা হচ্ছে নেগেটিভ অংশ ঠিক আছে তো এটা কিভাবে তৈরি হয় তো উনিশশো চল্লিশ সালে কার্ল ল্যান্ডিস্টিনার সর্বপ্রথম রেসার্স নামক একটা বানর ছিল ওই বানরের রক্ত খরগোশে প্রবেশ করে তো যখন বানরের রক্তটা খরগোশে প্রবেশ করানো হয় তখন দেখা গেছে ওই খরগোশের দেহের মধ্যে এক ধরনের বিপরীত অ্যান্টিবডি তৈরি হয়েছিল তখন এবং দেখা গেছে প্রথমবার কোনো প্রবলেম হয়নি যখন দ্বিতীয়বার দেওয়া হয়েছিল তখন খরগোশের দেহে নানারকম প্রতিক্রিয়া দেখা দেয় ঠিক আছে এবং এখানে একটা জিনিস লক্ষণীয় যে ওই যে বানরের যে রক্তটা ছিল এবং এখানে যে এনটিজেনটা পাওয়া গিয়েছিল ওই অ্যান্টিজেনটা অনেকটা মানুষের অ্যান্টিজেনের সাথে কি হয় মিলে যায় ঠিক আছে তো এখানে কিছু কিছু মানুষের দেখা গেছে এন্টিজেনটা একই রকম থাকে এবং কিছু কিছু মানুষের দেখা যায় এন্টিজেনটা নাই ঠিক আছে তো এই অ্যান্টিজেন এবং এনটি অ্যান্টিজেন থাকা আবার অনুপস্থিতি এটার উপর উপস্থিতি প্লাস অনুপস্থিতি এই দুইটার উপর ভিত্তি করে তখনই সেটাকে ভাগ করা হয় পজিটিভ আর নেগেটিভ অংশ যদি ওই রেসার্স বানরের দেহে যে অ্যান্টিজেনটা পাওয়া গিয়েছিল ঠিক আছে ওই অ্যান্টিজেনটা যদি মানুষের দেহে থাকে তখন সেটা হচ্ছে আরএস পজিটিভ ঠিক আছে যেটা আমরা ও পজিটিভ বি পজিটিভ এ পজিটিভ এবি বলি আর যদি আরএচ ফ্যাক্টর আইমিন ওইরাস বানানোর যে এনটিজেনটা সেটা যদি না থাকে দেহের মধ্যে তখন সেটা হবে নেগেটিভ ঠিক আছে যেমন ও নেগেটিভ বি নেগেটিভ এ নেগেটিভ আর ছে বি নেগেটিভ ওকে তো এখন কথা হচ্ছে যে তুমি একটা জিনিস দেখো এখানে যে পজিটিভ মোটামুটি সবার কাছ থেকে নিতে পারে ঠিক আছে যে যে গ্রুপগুলো থেকে নেওয়ার কথা সে সে গ্রুপ থেকে নিতে পারে বাট নেগেটিভের ক্ষেত্রে দেখা যাচ্ছে সে শুধু নেগেটিভ থেকে গ্রহণ করতে পারতেছে বাট পজিটিভ থেকে গ্রহণ করতে পারতেছে না জাস্ট একটা দেখো তুমি যেমন এই পজিটিভ আর এই নেগেটিভের দিকে তুমি একটু তাকো যে পজিটিভ অংশটা দুইটা থেকে ও থেকে গ্রহণ করতে পারতেছে এ থেকেও গ্রহণ করতে পারতেছে এবং ও এর দুইটা অংশ থেকে সে পজিটিভ থেকে ও পজিটিভ প্লাস ও নেগেটিভ দুইটা থেকে গ্রহণ করতে পারতেছে বাট এখানে তুমি দেখো এ নেগেটিভ এই পজিটিভ থেকে গ্রহণ করতে পারতেছে বাট সমস্যাটা হচ্ছে এই নেগেটিভে গিয়ে এবং তুমি দেখো এখান থেকে সে ও পজিটিভের রক্তটা গ্রহণ করতে পারতেছে না আবার এখান থেকে তুমি দেখো সে এই পজিটিভের রক্তটা গ্রহণ করতে পারতেছে না তাহলে কেন এমনটা হয় ঠিক আছে এবং দুইটা ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা হচ্ছে সন্তান সম্ভব মহিলাদের ক্ষেত্রে ঠিক আছে যে এদের ক্ষেত্রে কিন্তু আরিস ফ্যাক্টরটা খুবই গুরুত্বপূর্ণ এবং বিয়ের আগে নবদম্পতির অবশ্যই এই আরিস ফ্যাক্টরটা জানা আবশ্যক আমাদের যে পজিটিভ অংশ প্লাস নেগেটিভ অংশ এবং যদি পজিটিভ আর নেগেটিভ একসাথে হয় তাহলে কি হবে সেখানে ঠিক আছে যদি পজিটিভ হয় এবং পজিটিভ ব্যক্তির দেহে যদি নেগেটিভ অংশ রক্ত সঞ্চালন করা হয় তাহলে কোনো প্রবলেম হয় না বাট যদি ধরো এটা এক্সাম্পল দিচ্ছি মা হচ্ছে ধরো আর ইস নেগেটিভ ঠিক আছে তো এখন মায়ের রক্ত হচ্ছে আর ইস নেগেটিভ ওকে তো বাবার রক্ত যদি ইস পজিটিভ হয় তখন সেখানে কি প্রবলেম হতে পারে কারণ মায়ের রক্তে যে অমরের মাধ্যমে যে প্লাসেন্টাতে যে জরের মধ্যে বাচ্চাটা তৈরি হবে ঠিক আছে তো ওই বাচ্চাটা যখন ক্রিয়েট হবে তো বাচ্চার দেহের মধ্যে কার রক্ত প্রবেশ করবে বাবার রক্ত প্রবেশ করবে এবং বাবার রক্তটা হচ্ছে আর পজিটিভ ঠিক আছে তো এই অংশটা যখন সন্তানের দেহে যাবে ঠিক আছে সন্তানের দেহে তো আর ইস পজিটিভ অবশ্যই প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে সেখানে এবং মায়ের দেহে থেকে যখন আর ইস নেগেটিভ রক্তটা মায়ের দেহের মধ্যে আসে তাহলে এখন তুমি দেখো মায়ের রক্ত হচ্ছে আর নেগেটিভ বাবার রক্ত হচ্ছে আর পজিটিভ তার মানে নেগেটিভ অংশের সাথে পজিটিভ অংশ কি করা হলো একত্রিত করা হলো এবং তুমি দেখো যেহেতু বিপরীত অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির একটা কাহিনী আছে এখানে এখানে তোমার কি হবে ওই সন্তানের দেহে বিপরীত অ্যান্টিবডি তৈরি হবে কারণ আমরা অ্যান্টিবডি অ্যান্টিজেন গত এপিসোডে আমি পড়াইছিলাম যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি কী ছিল যে বাইরে থেকে একটা যে কোনো প্রোটিন যে প্রোটিনটা দেওয়া সেটা হচ্ছে অ্যান্টিজেন যদি দেহের মধ্যে প্রবেশ করে তখন দেখা গেছে সেখানে এক ধরনের রাসায়নিক পদার্থ তৈরি হবে ঠিক আছে এবং ওই রাসায়নিক পদার্থটা কেন তৈরি হয় সে ভাবে যেটা তার দেহের জন্য ক্ষতিকর ঠিক আছে তখন সে কি করে যে একটা বিপরীত রাসায়নিক পদার্থ তৈরি করলো তাকে নিষ্ক্রিয় করার জন্য যে পদার্থটা তৈরি করা হবে সেটা হচ্ছে অ্যান্টিবডি এবং যেটা দেওয়া হয়েছিল বা যে প্রোটিনটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে কি অ্যান্টিজেন ঠিক আছে তো অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি একসাথে থাকলে কি হয় মানে একত্রিত তার একটা বিক্রিয়া করে এই বিক্রিয়াটার নাম হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়া ঠিক আছে বিক্রিয়াটার কি নাম অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টি

মানে ভ্রূণ অবস্থায় দেখা গেছে যে প্রচুর পরিমাণে রক্তস্বল্পতায় ভুগবে অনেক সময় মারাও যায় ভ্রূণ অবস্থায় মারা যায় আর অনেক ক্ষেত্রে দেখা গেছে তোমার কি হয় যদি বাচ্চাটা জন্মগ্রহণ করেও থাকে ঠিক আছে তো ওই সময় দেখা গেছে রক্ত স্বল্পতা কিংবা জঞ্জিসে ভুগে তোমরা দেখে থাকো অনেক সময় এরকম নিউজ শুনে থাকো যে বাচ্চা জন্মগ্রহণ করার পর তিন মাস অন্তর অন্তর রক্ত দিতে হচ্ছে ঠিক আছে কেন এমনটা হয় এটার বেশিরভাগ প্রভাব হচ্ছে জন্ডিস প্লাস এই যে আরিস ফ্যাক্টরের প্রভাবটা পড়ে ঠিক আছে তো আর আরেকটা জিনিস খেয়াল করো যে বিয়ের আগে নবদম্পতির ক্ষেত্রে অবশ্যই সেই জিনিসগুলো জানতে হয় ঠিক আছে কারণ বিয়ের পরে অনেক প্রবলেম হতে পারে ওকে তো আর আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমার যে রক্ত সঞ্চালন অর্থাৎ রক্ত যখন দেওয়া হবে বা ডোনেট করা হবে ঠিক আছে তখন কিন্তু এই অংশগুলো দেখেই কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে তারপর রক্তটা দিতে হয় ঠিক আছে যে পজিটিভ অংশ কি নেগেটিভ অংশ পজিটিভ অংশ হলে মানে দুই পার্টি দিতে হয় বাট নেগেটিভ অংশ হলে দেখা গেছে একটু ভালো করে খেয়াল রাখতে হয় যে যদি গ্রহিতা নেগেটিভ হয় তাহলে সেখানে তোমার অবশ্যই পজিটিভটা দেওয়া যাবে না নেগেটিভটা দিতে হবে ঠিক আছে তো তুমি দেখো মানব জীবনে যে আমাদের এই আরিস ফ্যাক্টরটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমাদের বেসিক্যালি বাস্তব জীবন এটা জানা খুবই আবশ্যক ঠিক আছে এবং নব দম্পতির ক্ষেত্রে অবশ্যই জানা আবশ্যক যে তাদের হয় আরিস পজিটিভ বিশিষ্ট হবে দম্পতি না হয় আর ইস নেগেটিভ বিশিষ্ট হবে আচ্ছা এখন আসলে রক্তের গ্রুপটা কেন জানা প্রয়োজন ছিল বা এই ক্লাসিফিকেশানটা কেন প্রয়োজন ছিল কারণ আমরা যখন রক্ত ডোনেট করি বা অ্যাকসেপ্টর হই তখন অবশ্যই এই মানে পজিটিভ অংশ নেগেটিভ অংশ ডোনার প্লাস অ্যাকসেপ্টর তাদের সম্বন্ধে জানতে হয় তাই না আচ্ছা তারপরে তুমি দেখো অনেক সময় পিতৃ পরিচয় তোলার জন্য কিন্তু এই অনেকটা ভূমিকা পালন করে ঠিক আছে পিতার পরিচয় যে জানা যায় অনেকটা তোমার এই আর এস দিয়ে অথবা ব্লাড গ্রুপ দিয়ে ঠিক আছে আবার অনেক সময় দেখা গেছে কিছু অপরাধী থাকে তাদেরকে তুমি কি করতে পারবা এই রক্তের গ্রুপের ক্লাসিফিকেশন করে বা রক্তের গ্রুপ দিয়ে অনেক সময় আইডেন্টিফাই করা হয় ঠিক আছে আর রক্ত সঞ্চালনের ক্ষেত্রে বা রক্ত নীতি যদি আমি বলে থাকি তাহলে সেখান থেকে তোমাদের একটা বিষয় আলোকপাত করতে হবে যে তুমি ধরো রক্ত দেওয়ার সময় অবশ্যই যার রক্তটা তুমি গ্রহণ করবা বা যাকে রক্ত দেওয়া হচ্ছে ঠিক আছে তাকে জানতে হবে যে রক্তটা সে অ্যাকসেপ্ট করতেছে ওই রক্তের মধ্যে অবশ্যই টেস্ট করে দেখা দেখতে হবে যে তার মাঝে আবার জোনডিস আছে কিনা অথবা তোমার ওইখানে এইডসের প্রবাবিলিটি রয়েছে কিনা বা এইডসের কোনো ভাইরাস বা কোনো জীবাণু আছে কিনা ঠিক আছে এই জীবাণুগুলো পরীক্ষা নিরীক্ষা করেই তারপর কি করতে হবে যে রক্ত গ্রহণ করতে হবে ইভেন অ্যাকসেপ্টর প্লাস ডোনার দুজনেরই জানা আবশ্যক ঠিক আছে তো আমাদের এই রক্ত জীবনে যেহেতু বেশি ইম্পর্টেন্ট এবং অনেক সময় দেখা গেছে এই রক্ত উল্টা পাল্টা দেখা গেছে যে ডোনার কিংবা অ্যাকসেপ্টরের কারণে অনেক প্রবলেম হয় মানব জীবনে এবং একটা সময় দেখা গেছে যে রক্ত দিয়ে একটা মানুষকে বাঁচানোর কথা ছিল কিন্তু রক্তের মানে না জেনে উল্টা রক্ত দেওয়ার কারণে বা এখানে ক্লাসিফিকেশান না জেনে রক্ত দেওয়ার কারণে দেখা গেছে সেটা একটা সময় কিসের কারণ হয় মৃত্যুর কারণ হয় ঠিক আছে তো অবশ্যই আমাদের রক্ত তুমি ডোনার হওয়া অথবা অ্যাকসেপ্টর হও যাই কিছু হোক না কেন অবশ্যই তোমাদের এই পয়েন্টগুলো জেনি তারপর কি করতে হবে রক্ত সঞ্চালন করতে হবে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো প্রবলেম থেকে থাকে তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করবা সবাইকে ধন্যবাদ